এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগতম আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দু হাজার সালের প্রশ্নপত্র তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন এখানে কি সিলেক্ট করেছে পার্ট এতে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী অথবা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো রোমান টুতে কী আছে উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো রোমান থ্রিতে আছে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও অথবা দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও রোমান ফোরের কোশ্চেন আছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ক্ষমতাসমূহ আলোচনা করো রোমান ফাইভের কোশ্চেন আছে ভারতের হাইকোর্টের গঠন ও কার্যবলী ব্যাখ্যা করো অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে ভারতের লোক আদালতের গঠন ও কার্যবলী সংক্ষেপে বিশ্লেষণ করো আজকে আমি দু সালের দু সালের দু সালের দু সালের এবং দু সালের বর্ড কোশ্চেন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে তাছাড়া আমরা এই সমস্ত এমসি কিউব এবং এসে কিউব সমস্ত সালের কোশ্চেন পেপারগুলো আমরা সলভ করে দিয়েছি আমাদের ডিসক্রিপশন বক্সের প্লে লিস্টটা তোমরা অবশ্যই পেয়ে যাবে এবার আমি দু সালের রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্ন নিয়ে আলোচনা করবো পার্ট এতে দেখো কী কী কোশ্চেন দিয়েছিল ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো অথবা দিয়ে জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় উল্লেখ করো তো দেখো রোমান টু এর কোশ্চেন কী আছে কার্ল মার্কস এর ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো রোমান থ্রির কোশ্চেন কী আছে বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত করা হয় তা ব্যাখ্যা করো অথবা দিয়ে আর একটা কোশ্চেন আছে অথবা দিয়ে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও রোমান ফোরের এর কোশ্চেন কী আছে অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো রোমান ফাইভের কোশ্চেন কি আছে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো অথবা ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো এবার আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার সতেরো সালের বট কোশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমাদের এসবি বি অ্যাকাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে পার্ট এ তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো অথবা যে কোশ্চেনটা কী আছে বিশ্বায়নের সংজ্ঞা লেখ বিভিন্ন রূপ পর্যালোচনা করো রোমান টু এর কোশ্চেন কী আছে উদারনীতিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো রোমান থ্রির কোশ্চেন কী আছে ক্ষমতা স্বতন্ত্র করে নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো অথবা যে কোশ্চেনটা কী আছে দেখো আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যবলী আলোচনা করো রোমান ফোরের কোশ্চেন কী আছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো রোমান ফাইভের কোশ্চেন কি আছে ভারতের সাংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো অথবাতে কোশ্চেন কি আছে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকার পর্যালোচনা করো তো দেখো এই কোশ্চেনগুলো সালের কোশ্চেনগুলো যদি সলভ করা যায় তাহলে তোমরা অবশ্যই প্রতি বছরের যে পরীক্ষা হয় সেই পরীক্ষার সমস্ত বট কোশ্চেনগুলো তোমরা কমন পাবে এবার আমি উচ্চ মাধ্যমিক দু সালের রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। পার্ট এ ফার্স্ট কোশ্চেন কী আছে ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো অথবা যে কোশ্চেন আছে বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো রোমান টু এর কোয়েশ্চেন কি এসে রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো রোমান থ্রির কোশ্চেন কি এসে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো অথবাদের তো দেখো আর একটা কোশ্চেন আছে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো রোমান ফোরের কোশ্চেন কি এসে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো অথবা তো দেখো অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো রোমান ফাইভে কোশ্চেন কি আছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী ব্যাখ্যা করো তো এই কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট এইগুলো ফলো করলে প্রতি বছর তোমরা পরীক্ষায় কমন পাবে এবার আমি দু হাজার উনিশ সালের পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো নিউ সিলেবাসের তো দেখো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে তোমরা প্লিজ শেয়ার করবে এই দু হাজার পনেরো দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার আঠেরো দু হাজার সালের রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত সি কিউব এসএ কিউব আমি করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স এবং আমাদের প্লেলিস্ট তোমরা অবশ্যই ফলো করবে তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও তো দেখো বিভাগ ক তো দেখো এখান থেকে কি আছে রোমান অনে আছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো অথবাদে আরেকটা কোশ্চেন কী আছে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো বিশ্বায়ন বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো রোমান টুতে কি আছে গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো রোমান থ্রিতে কি আছে কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও তো দেখতে পারছো প্রত্যেকটা নাম্বার ডিভাইডেড করা আছে অথবাদে কী আছে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি বলতে কী বোঝো কঠোর ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি সম্ভব নয় কাম্যও নয় মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো তো দেখো আমি আরেকবার পড়ছি ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি বলতে কী বোঝো কঠোর ক্ষমতা স্বতন্ত্র স্বতন্ত্রকরণ নীতি সম্ভবও নয় কাম্যও নয় মন্তব্যটির তাৎপর্য বিচার করো তো দেখো রোমান ফোরের কোশ্চেন কী আছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো যার নম্বর আছে আট তো দেখো অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলি ব্যাখ্যা করো যার নম্বরও আট আছে এবং রোমান ফাইভের লাস্ট কোশ্চেন আমাদের কি আছে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষ সম্পর্কে আলোচনা করো ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষ সম্পর্কে আলোচনা করো এইবার আমি দু হাজার কুড়ি সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো পার্ট এর তো দেখো ইংলিশ ভার্সনের কোশ্চেনটা আমি তুলে ধরেছি এই কোশ্চেনগুলো মানে এটা বাংলায়ও আছে ইংলিশও আছে আমি ইংলিশটাও তুলে ধরেছি দু হাজার উনিশ সালের বট কোশ্চেন তো দেখো এবার আমি দু হাজার কুড়ি সালের করাবো তো দেখো দু হাজার কুড়ি সালে পলিটিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার আছে দেখে নাও কোশ্চেন পেপারটা ফার্স্ট কোশ্চেন কী সে দেখে নাও ফার্স্ট কোশ্চেন আছে ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো দিয়ে আর একটা কোশ্চেন আছে জাতীয় স্বার্থ সংজ্ঞা দাও জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো তো দেখো প্রত্যেকটা নম্বর ডিভাইডেড করা আছে থ্রি প্লাস ফাইভ আর প্রথমটা কী আছে টু প্লাস সিক্স ছিল তো দেখো রোমান এর কোশ্চেন কি আছে উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো রোমান থ্রির কোশ্চেন কী আছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী সংক্ষিপ্ত বর্ণনা দাও অথবা দিয়ে আরেকটা কোশ্চেন কী আছে ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার কুড়ি সালের ক্ষেত্রে এসেছিলো তো দেখো রোমান ফোরের কোশ্চেন কি আছে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো রোমান ফাইভের কোয়েশ্চেন কি আছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী আলোচনা করো ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলি আলোচনা করো অথবা এই কোশ্চেনটা কী আছে ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো তো দেখো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে তোমরা প্লিজ শেয়ার করবে তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স এবং প্লে লিস্ট তোমরা অবশ্যই ফলো করবে আমাদের আর একটা চ্যানেল আছে এবং আমাদের ফেসবুক পেজ আছে তোমরা সেটাকে ফলো করবে